হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি ঔষধ নিয়ে রিভিউ করব, অর্থাৎ আরেকটি ঔষধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যে ঔষধটা নিয়ে রিভিউ করব, ওষুধটার নাম হচ্ছে এন্টারোজারমিনা, ENTERO ENTEROGERMINA, এন্টারোজারমিনা। এখানে লেখা ছিল, আমার মেয়ে এই ট্যাগটা তুলে ফেলেছে, ঠিক দেখতে এরকম একটি মিনি বোতল। এই এন্টারোজারমিনা হচ্ছে এক ধরনের প্রোবায়োটিক। প্রোবায়োটিক কি সেটা নিয়ে পরে কথা বলবো। এই এন্টারোজারমিনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় এন্টারোজারমিনা, এ টু জেড ফুল রিভিউ। এই এন্টারোজারমিনা হচ্ছে এক ধরনের প্রোবায়োটিক। অনেক রকমের প্রোবায়োটিক রয়েছে। এটা হচ্ছে ল্যাকটোব্যাসিলাস গ্রুপের এক ধরনের প্রোবায়োটিক, নাম হচ্ছে ব্যাসিলাস ক্লোসি। এই ব্যাসিলাস ক্লোসি নামক এই ব্যাকটেরিয়াটা এই ওষুধটার মধ্যে রয়েছে। এখানে 5 ml, এই 5 ml এর মধ্যে যে রয়েছে 2 billion, অর্থাৎ 200 কোটি ব্যাসিলাস ক্লোসি ব্যাকটেরিয়া। এক চামচের মধ্যে অনেকগুলো জীবিত ব্যাকটেরিয়া। এই ওষুধটার নাম হচ্ছে এন্টারোজারমিনা। এটা বাংলাদেশে তৈরি হয় না, এটা তৈরি হয় ইটালিতে এবং সারা বিশ্বে এটা বাজারজাত করা হয়। বাংলাদেশের মধ্যে এটা পাওয়া যায় এবং সাইনোবিয়া ফার্মা নামক একটি ওষুধ কোম্পানি বাংলাদেশে এই ওষুধটা বাজারজাত করে। বিদেশি ওষুধ হওয়ার কারণে অনেক সময় দোকানে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় না। দাম যেটা আছে তার চেয়ে অনেক বেশি দিয়ে কিনতে হয়। এই এন্টারোজারমিনার জেনেরিক নাম হচ্ছে ব্যাসিলাস ক্লোসি বা ল্যাকটোব্যাসিলাস গ্রুপের এক ধরনের ব্যাকটেরিয়া। এটা সাইনোবিয়া ফার্মা বাংলাদেশে বাজারজাত করেন। নির্দেশনা, নির্দেশনার মধ্যে একমাত্র নির্দেশনা হচ্ছে ডায়রিয়া। অর্থাৎ ডায়রিয়া হলে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে ডায়রিয়ার মাত্রাকে বাড়িয়ে দেয়, সেই মাত্রাটাকে কমিয়ে দেয় এই ব্যাকটেরিয়াগুলো। অন্তত ডায়রিয়ার ডিউরেশনটা এই প্রোবায়োটিকটা কমায়। অনেক সময় দেখা গেছে ডায়রিয়া 5 দিন 6 দিন থাকে, সেটাকে কমিয়ে আনে, অ্যাটলিস্ট 1 দিন কমিয়ে আনে এই প্রোবায়োটিকটা। তাই এটা অনেক বেশি উপকারী একটি ঔষধ এবং যতগুলো প্রোবায়োটিক বাজারে পাওয়া যায় তন্মধ্যে এটা অনেক বেশি কার্যকরী। বাজারে অনেক রকমের প্রোবায়োটিক পাওয়া যায়, অ্যাকটেরিয়া পাওয়া যায়, প্রোবায়ো পাওয়া যায়, গুড গার্ড পাওয়া যায়, রিবায়ো পাওয়া যায়, প্রোটেরিয়া পাওয়া যায়, আরও অনেক ধরনের প্রোবায়োটিক বাজারে পাওয়া যায়। সেগুলো 3 রকমের ব্যাকটেরিয়ার কম্বিনেশন থাকে, ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, ল্যাকটোব্যাসিলাস বুলগারিকাস, বিফিডোব্যাকটেরিয়াম বিফিডাম এবং ফ্রুক্টোলিকোস্যাকারাইড। ফ্রুক্টোলিকোস্যাকারাইড হচ্ছে ওই 3টা ব্যাকটেরিয়ার খাবার। তো এই প্রোবায়োটিকটা ডায়রিয়ার ক্ষেত্রে কাজ করে। কিভাবে কাজ করে? অন্ত্রের যে ব্যাকটেরিয়াল ফ্লোরা রয়েছে সেটা পরিবর্তনে এটা ব্যবহৃত হয়। এন্টারোজারমিনা ডায়রিয়ার সময় অন্ত্রের ফ্লোরা পরিবর্তনের ভারসাম্য পুনরুদ্ধার করে, বা অ্যান্টিবায়োটিক বা কেমোথেরাপির সময় ডিসভিটামিনোসিস সংশোধন করতে অবদান রাখে। ডিসভিটামিনোসিস কি? এখানে অনেকগুলো কথা এসেছে, একটা এসেছে ডিসভিটামিনোসিস। এটা হচ্ছে ভিটামিনের ভারসাম্যহীনতা বা ভিটামিনের উৎপাদন এবং আত্তীকরণের ভারসাম্যহীনতাকে সংশোধন করে এই প্রোবায়োটিকটা। আরও উঠে এসেছে প্রোবায়োটিক ব্যাকটেরিয়াল ফ্লোরা। এই প্রোবায়োটিকটা কি? প্রোবায়োটিক হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, যেটাকে লাইভ ব্যাকটেরিয়া বা জীবিত ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। আমাদের শরীরে অনেক ব্যাকটেরিয়া রয়েছে, আমরা যদি ব্যাকটেরিয়ার নাম শুনি তাহলে মনে করি এটা খারাপ। ব্যাকটেরিয়া শরীরে বিভিন্ন রকমের সংক্রমণ তৈরি করে, রোগ সৃষ্টি করে। মানুষ যেরকম ভালো খারাপ রয়েছে সেরকম এই ব্যাকটেরিয়াও ভালো রয়েছে, খারাপও রয়েছে। এই প্রোবায়োটিকটা হচ্ছে এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া। এই উপকারী ব্যাকটেরিয়াটাই হচ্ছে এই ব্যাসিলাস ক্লোসি, বা যেটা বলেছি ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, ল্যাকটোব্যাসিলাস বুলগারিকাস, বিফিডোব্যাকটেরিয়াম বিফিডাম। আর এটা ল্যাকটোব্যাসিলাস গ্রুপের ব্যাসিলাস ক্লোসি, এক ধরনের ব্যাকটেরিয়া। আর একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ফ্লোরা বা গাট ফ্লোরা। এই গাট ফ্লোরাটা কি? গাট ফ্লোরাটা আমাদের জানার দরকার, বা গাট মাইক্রোবায়োটা। আমাদের শরীরে বা মানুষের শরীরে যে গাট বা জিআই ট্র্যাক বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক রয়েছে,
অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ইনটেস্টাইন বা অন্ত্র। এখানের মধ্যে অনেক রকমের মাইক্রো অর্গানিজম পাওয়া যায়। এই মাইক্রো অর্গানিজমগুলোকে গাট ফ্লোরা বলা হয়ে থাকে। এই মাইক্রো অর্গানিজমের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, রয়েছে ফাঞ্জাই, রয়েছে আর্কিয়া এবং ভাইরাস। আর আমাদের শরীরে যে 40 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে তার সিংহভাগই আমাদের যে গাট রয়েছে গাটের মধ্যে পাওয়া যায় বা জিআই ট্র্যাক্টের মধ্যে পাওয়া যায়। ও এটাকে গাট ফ্লোরা বলা হয় এই মাইক্রো অর্গানিজমগুলোকে। এগুলো যেরকম আমাদের শরীরের জন্য উপকারী ঠিক সেরকম এগুলোর মধ্যে কিছু প্রজাতি রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং সেগুলো আমাদের শরীরের ক্ষতি করে। এবার আসুন এগুলা আমাদের শরীরে তাদের লাভ কী। তাদের লাভ হলো এগুলো আমাদের গাটের মধ্যে থাকে, সেখান থেকে পুষ্টি গ্রহণ করে এবং বেঁচে থাকে। পাশাপাশি আমাদের লাভ হলো আমাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে এগুলো কাজ করে এবং আমাদের শরীরটাকে সুস্থ রাখে। এটা নির্দেশনা আমরা বলেছি এবং এটা মাত্রা এবং সেবন বিধির আগে প্রতি নির্দেশনা বলি। প্রতি নির্দেশনা কিছুই নেই, এটা প্রোবায়োটিক, এটা সকলেই খেতে পারবে এবং গর্ভবতী মহিলারাও খেতে পারবে। পার্শ্ব প্রতিক্রিয়া কি? এই এন্টারোজারমিনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সচরাচর দেখা যায় না। মাঝে মাঝে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অনেক সময় দেখা গেছে যে র্যাশ দেখা দিতে পারে শরীরের মধ্যে, এটা তেমন কোনো প্রবলেম হয় না। মাত্রা এবং সেবন বিধি, কিভাবে খাবেন। এই ওষুধটা স্বল্প সময়ের জন্য দেয়া হয়, 3 দিন 5 দিন। যাদের IBS এর প্রবলেম রয়েছে তাদেরকে 1 মাসের জন্য দেয়া হয়ে থাকে, তবে সচরাচর 5 দিন ইউজ করা হয়, 3 দিন ইউজ করা হয়। শিশুদের ক্ষেত্রে 1 মাস থেকে এই ওষুধটা ব্যবহার করা যায় বা খাওয়ানো যায়। 1 মাস থেকে খাওয়ানো যাবে। শিশুদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে 1 মিনি বোতল দিনে 1 বার অথবা 2 বার, অর্থাৎ আপনার চিকিৎসক যেভাবে দিবে ওইভাবেই খাবেন। আর প্রাপ্তবয়স্কদের জন্য 1 থেকে 3 মিনি বোতল দৈনিক 1 থেকে 3 বার, ডাক্তার যেভাবে দিবে সেভাবেই খাবেন। আর এই ট্যাবলেটটা, এই ওষুধটা গর্ভাবস্থায় খাওয়া যাবে, বুকের দুধদানকারী মায়েরাও খেতে পারবে, কোনো সমস্যা নেই, খাওয়া যাবে। আর এই এন্টারোজারমিনা বাংলাদেশে অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় সাপ্লাই শর্ট থাকে, সাপ্লাই শর্ট হলে অনেক সময় পাওয়া যায় না। এটা ডায়রিয়ার জন্য অনেক উপকারী, অনেক সময় দেখা গেছে 1 বোতল খাইয়ে দিলে বাবু সুস্থ হয়ে যায়, বাবুর ডায়রিয়া বন্ধ হয়ে যায়। এটা খুব ভালো একটি প্রোবায়োটিক এবং অনেক উপকারী একটি ওষুধ। এই ওষুধটার দাম নিয়ে আমরা কথা বলবো। এই ওষুধটার দাম কত? এই একটি বোতলের দাম, মিনি বোতলের দাম হচ্ছে 70 টাকা, একটি প্যাকেটের মধ্যে 10টা বোতল থাকে, দাম হচ্ছে 700 টাকা। অনেক সময় এটা আগে দাম ছিল 55 টাকা করে, এখন 70 টাকা করা হয়েছে। কাঁচা মাল পাওয়া যায় না, যার কারণে দামটা বাড়িয়ে দেয়া হয়েছে। তারপরে উপকারী জিনিস একটু দাম দিয়ে কিনে খেতে সমস্যা কি? তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, আজকের আলোচনা এতটুকুই রইল। যদি এই ভিডিও ভালো লেগে থাকে, কোনো কিছু বুঝতে পেরে থাকেন বা কোনো কিছু জানতে পেরে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং আমার স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।